কালটা মোটামুটি শেষ হয়ে এসেছে, আমি আসার সময় ওষুধ নিয়ে আসবো, ঠান্ডা লেগেছে সেটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, দোকানটা একটু বলে দাও কাকা কোথায়। চাট মশলার একটা গন্ধ আছে, তার সাথে গন্ধরাজ লেবুর অ্যাড করা হয়েছে, যেটা একটা বিশাল ব্যাপার। ঘুম থেকে ওঠার পরবর্তীতেই আমি দেখলাম যে এরা সবাই বৃষ্টিতে ভিজেছে, ঠিক আছে, আর জুলির খুবই ঠান্ডা লেগেছে, ওর চোখে বসে গেছে, চোখ খুলে গেছে ওর। এই দেখো, ও চোখ খুলতে পারছে না। আর চলো তারপরে এদিকে বিস্কুট খাওয়াতে এসেছি আমি, এখন বিস্কুটটা কিনে খাইয়ে তোমার সাথে দেখাচ্ছি। দাঁড়ো, আমি আসার সময় ওষুধ নিয়ে আসবো, ঠান্ডা লেগেছে সেটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, কষ্ট বলতে এদেরই, কারণ মানুষের সংস্পর্শ থেকেও মানুষের সাথে জীবন কাটাতে পারে না, সেই রোদ জল বৃষ্টিতে এদেরকে অসহায়ভাবে রাস্তার মধ্যেই ঘর কাটাতে হয়। ঠিক আছে, আমি আসছি, তারপর জুলি তোর জন্য ওষুধ নিয়ে আসবো, খেয়ে নিবি, ঠিক আছে, আর বিস্কুটগুলো খা এখন চুপ করে। কাজটা মোটামুটি শেষ হয়ে এসছে, এখনই শেষ করে এখন যাচ্ছি বাড়ি। এরকম বৃষ্টির দিনে পা হাতের কি অবস্থা, এখন সব কিছু করার পরে ছাতু খাবো। ঠিক আছে, রাস্তায় দাঁড়ালে কাকা এখানে মশলা দিয়ে বানাচ্ছে ছাতু, কালকে বানাচ্ছে কাকা। কাকা তোমার দোকানটা একটু বলে দাও কাকা কোথায়। বনগাছি বীজ। ঠিক, এই যে বীজটা দেখতে পাচ্ছ, এই বীজের একদম ঠিক রাইট সাইডে তোমরা এই কাকাকে দেখতে পাবে। কিছু বলবি তো? পেছনে দেখতে পাচ্ছ স্টলটা, তো তোমরা যদি খাও ঠিক সালকিয়া থেকে এখানেই দাঁড়াবে, তো আমার দোকান এখান থেকে তোমরা খেতে পারো। বিশ্বাস করো খুবই সুন্দর খেতে, ভেতরে একটা স্মোকি ফ্লেভার, আর চাট মশলার একটা গন্ধ আছে, তার সাথে গন্ধরাজ লেবুর অ্যাড করা হয়েছে, যেটা একটা বিশাল ব্যাপার, আর খুবই ভালো লাগছে খেতে। মর্নিং আওয়ারে তোমরা যদি খাও, যদি সালকিয়া এলাকায় যদি বাড়ি হয় তোমাদের, তো অবশ্যই তোমরা স্টল থেকে অবশ্যই ট্রাই করো। হাতার এই পাশ থেকে এতটা পর্যন্ত ভিজেছে, কাজটা মোটামুটি শেষ হয়ে এসছে, এখন যাচ্ছি বাড়ি। তারপর ওখান থেকে বেরিয়ে ওদের কাছে